নির্বাচন প্রচারণা করতে গিয়ে মহিলাদের হামলার শিকার হয় হিরো আলম। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচন প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন তার উপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার 5 জুলাই দুপুর 12টায় মহাখালীর রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ICDR বি গেট সংলগ্ন সড়ক দিয়ে সাততলা বস্তিতে প্রবেশ করতে হলে গেলে 20 থেকে 25 জন নারী সদস্যের একটি দল হিরো আলমকে বাধা দেয়। বাধা এড়িয়ে বস্তিতে প্রবেশের চেষ্টা করলে তার উপর হামলা করা হয়। এ সময় বস্তির বাসিন্দা পরিচয়ে কয়েকজন কিশোর এবং একাধিক ব্যক্তি মিলে হামলায় অংশ নেয়। দফায় দফায় হামলার এক পর্যায়ে ICDR বি কমপ্লেক্স আশ্রয় নেন হিরো আলম। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, হামলার ফলে জনসংযোগ স্থগিত ঘোষণা করে বিচার চাইতে তাৎক্ষণিক নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা দেন। হামলাকারী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে হিরো আলম বলেন, সাততলা বস্তি এলাকার জনসংযোগ সময় আমার উপর নারী বাহিনীর নিয়ে হামলা চালানো হয়, তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এই হামলার প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। অপরদিকে হামলায় অংশগ্রহণ করা নারীরা বলেন, হিরো আলম আমাদের উপর আগে হামলা করেছে, আমরা প্রতিহত করেছি। এ সময় হিরো আলমকে একজন টিকটকার অভিহিত করে তারা বলেন, হিরো আলম এমপি ইলেকশন কী বোঝেন, তার কী যোগ্যতা আছে এমপি ইলেকশন করার।